পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকে উত্তর দারিয়াপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের 226 জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। এরা দলিত ও মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে। বিদ্যালয়ের শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দুজন শিক্ষক, এতে আমাদের স্কুল পরিচালনার খুবই অসুবিধা হয়। অল্টারনেট করে অন্য ক্লাস গ্যাপ দিয়ে আমাদেরকে পড়তে হয়। এটা আপনাদের অসুবিধা হয়? প্রচণ্ড অসুবিধা। ছাত্রছাত্রী অনুপাতে যতটা শিক্ষক থাকা দরকার ততটা শিক্ষক না থাকার জন্য লেখাপড়া ঠিকঠাকভাবে হয় না। শিক্ষার অধিকার আইন 2009 অনুপাতে 30টা ছাত্রছাত্রীর জন্য একজন করে শিক্ষক থাকবে। সেই বিদ্যালয়ে 226 জন ছাত্রছাত্রীকে লেখাপড়া করায় দুজন শিক্ষক। তোমার স্কুলের টিচার কটা? তোমার ক্লাসে তোমার কটা ক্লাস হয়? কটা? আর তোমার বই কটা? চারটা। দুটা ক্লাস হয় আর দুটা হয় না? পড়াশোনা কিভাবে করো? চারটা পর্যন্ত স্কুল খোলা থাকে, তা সত্ত্বেও শিক্ষকরা সম্পূর্ণ ক্লাস নিতে পারে না। তার জন্য বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আপনারা কিভাবে সামাল দেন স্কুলটাকে? এই তো হেড টিচার থ্রিতে ঢোকে, আমি ফোরে ঢুকি। এবার দুজন কিছুক্ষণ করার পরে আবার ওয়ান টু একটু যাই, এইভাবেই চলবে। হ্যাঁ, ক্লাস ফোর। এখানে আমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, পরিচিতি সবই দেখতে হচ্ছে, প্লাস আবার ওয়ান বা টু এ গিয়ে মাঝে মধ্যে দেখতে হচ্ছে। আমি রিটায়ার্ড পথে, তার মানে জানুয়ারি মাসটা আমি পর্যন্ত আছি। এখন আমার সমস্যা স্কুলের এটাই যে এই একজন শিক্ষককে এতটা ছাত্রছাত্রীকে কী করে মেনটেন করবে? শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে তাতে খুব তাড়াতাড়ি হবে। আর অস্থায়ীভাবে উনি যদি আমাদের অফিসকে জানান যে আমাদের শিক্ষকের দরকার আছে, অন্য স্কুল থেকে তুলে সেই স্কুলে দিয়ে দেওয়া হবে। এই 6 মাসের মধ্যে আশা করছি আমরা নতুন টিচার পেয়ে যাবে। আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসাবে চাই যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করানো হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক স্কুল ইন্সপেক্টর মানস চৌবে মোবাইল নম্বর 9126329833 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয় এবং বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।